দেখুন, আপনারা তো মাঠে ছিলেন, আপনারা খেলাটা দেখেছেন, তো আম্পায়ার যে সিদ্ধান্তগুলো দিয়েছেন সেটা আমি সম্পূর্ণ একমত, এবং আমরা যারা দেখেছি পরবর্তীতে রিভিউগুলো যখন দেখেছি আমরা একদম নিঃসন্দেহে বলা যায় আম্পায়াররা তারা কিন্তু তাদের ডিসিশনগুলো কোনোটাই মানে নিয়ে কথা বলা বা প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তো যেভাবে বলেছে আমি মনে করি সেটা আমাদের বোর্ড টু বোর্ড কথা হবে, বা আম্পায়াররা তারা প্রয়োজনীয় তাদের যে সিদ্ধান্ত নেয়ার বিষয় তারা হয়তো নিশ্চয়ই ম্যাচ রেফারি ছিলেন এবং সেটা তো সে প্রকাশ্যে বলেছে, নিশ্চয়ই এই ব্যাপারে ম্যাচ রেফারি তার রিপোর্টে এই বিষয়গুলো নিয়ে আসবেন, তখন আমরা দেখব। নারায়ণ ভাই, একটা হচ্ছে যে ম্যাচ রেফারি ডেফিনেটলি একটা ম্যাচ রিপোর্ট দিবেন, সেই অনুযায়ী হয়তো বা আইসিসি কোড অফ কন্ডাক্ট অনুযায়ী একটা পানিশমেন্ট যেটা দেওয়ার দিবে, কিন্তু আপনি ওমেন্স উইংয়ের চেয়ারম্যান হিসেবে আছেন, ভারতের ওমেন্স উইং বা কিংবা তাদের বোর্ডের সঙ্গে বিসিবির পক্ষ থেকে কোনো কী ধরনের স্টেপ নিতে চাচ্ছেন? দেখুন, ক্রিকেটকে আমরা কী বলি, ভদ্রলোকের খেলা, তো এই জায়গায় আপনাকে অবশ্যই ভালো খেলোয়াড় হওয়ার আগে আপনার ভদ্রতা সম্পর্কে এবং ক্রিকেটীয় জ্ঞানটা আগে অর্জন করতে হবে, তারপরে আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা করব বা আমরা মন্তব্য করব। তাই মনে করি এই জায়গায় ঘাটতি আছে, আর বিষয়টা যেহেতু আম্পায়ার বা ম্যাচ রেফারি তাদের রিপোর্টে সেটা বলবেন এবং মাঠে আরও দু একটা ঘটনা যেটা ঘটেছে সেটা কোনোভাবেই কাম্য নয় এবং ক্রিকেটের সঙ্গে সেটা কোনোভাবেই যায় না। আমরা 24 ঘন্টার ম্যাচ রেফারি যদি কোনো অ্যাকশন না নেয় তাহলে বিসিবি 24 ঘন্টার মধ্যে আইসিসিকে নোটিশ করবে এই ঘটনা দিয়ে বিচার দাবি করবে। আমরা যেহেতু আসলে আমরা এটা বাইলেটারাল সিরিজ আয়োজন করেছি, আমরা বাংলাদেশে এটা প্রথম নয়, অনেকবার আমরা অনেক সময় সেটা করেছি। আজকে যে অনাকাঙ্ক্ষিত কিছু প্রশ্ন উঠেছে মাঠে, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই ধরনের প্রশ্ন অতীতে কেউ তুলেনি বা তোলার কোনো সুযোগও পায়নি। তো আমরা বোর্ড থেকে অবশ্যই সেটা আমরা তাদের বোর্ডের সঙ্গে বা আইসিসির সঙ্গে আমরা কথা বলবো, এবং আমরা প্রথমে দেখব যে ম্যাচ রেফারি কী রিপোর্টটা দেন। ম্যাচ রেফারির রিপোর্ট দেখার পরে আমরা আমাদের আইসিসির সঙ্গে কথা বলা বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলা, যেটা করা প্রয়োজন আমরা সেটাই করব। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। দেখুন, আমি তো প্রথমেই বলেছি ক্রিকেট ভদ্রলোকের খেলা, তাই না? সেটা নিশ্চয়ই আমাদেরকে মেনেই মাঠে নামতে হবে। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আজকে আমাদের প্রথম পিঙ্কি সেঞ্চুরি করেছে। এটা আমি মনে করি আমাদের নারী ক্রিকেটের জন্য একটি মাইল ফলক আজকের দিন। আমরা হয়তো আজকের ম্যাচটা বা সিরিজটা আমরা জিততে পারতাম, বাংলাদেশ মহিলা ক্রিকেট দল সেই জায়গায় গিয়েছে, এবং এই যাওয়ার পেছনে বোর্ড সভাপতি যত ধরনের আমাদের সাপোর্ট দরকার ওমেন্স ক্রিকেটের জন্য, আমরা যখন যেটা নিয়ে যাচ্ছি চিনি সেটা দিচ্ছেন, এবং আপনারা জানেন যে তাদের স্যালারি, ম্যাচ ফি, এই বিষয়গুলো আমরা ওমেন্স উইং থেকে যা প্রস্তাব করেছিলাম তার চেয়ে অনেক বেশি তিনি দিয়েছেন। অর্থাৎ বোর্ড আমাদের প্লেয়ারদের পাশে আছে, আমরা সব ধরনের সুযোগ সুবিধা আমরা তাদেরকে দিব, এবং এই দেওয়ার কারণে আজকে আমরা এই যে পারফরম্যান্স, আমি মনে করি বোর্ড খুব ভালোভাবে তাদেরকে সহায়তা দিচ্ছে বলেই খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও শক্তিশালী হয়েছে এবং তারা তাদের সর্বোচ্চটা দিয়ে মাঠে নেমে এসেছে, এবং মাঠে আসার কারণে আজকে ম্যাচ শেষ হওয়ার এই ম্যাচটা অন্তত 20 বা 30 মিনিট আগে আমরা কিন্তু কেউ ভাবি নাই যে এইভাবে খেলার মুডটা ঘুরে যাবে। ক্রিকেটের যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে, কিন্তু আজকে এই ক্রিকেট বা আজকের ম্যাচটা এটা কিন্তু একটি, আমি মনে করি আমাদের মেয়েরা অসাধারণভাবে ম্যাচে ফিরে এসেছে। কোনো পুরস্কার দিচ্ছেন কিনা?
বোর্ড সভাপতি আগামীকাল হোটেল সোনারগাঁয়ে তাদের সঙ্গে বসবেন, তাদের সঙ্গে দেখা করবেন, তাদেরকে অভিনন্দন জানাবেন এবং বোর্ড সভাপতি তার মুখেই তাদের জন্য কোনো পুরস্কার ঘোষণা করবেন।